হাই ফ্রেন্ডস, আই এম রাজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আমরা একটি খুব সুন্দর গানে লিসেন করব। গানটির নাম হলো পাগল আমি, বাংলাদেশি গান, খুব সুন্দর একটি গান। তো গানটি 3 দিন আগে রিলিজ হয়েছে, ইগল মিউজিক টিম গানটি রিলিজ করেছে। তো চলো জলদি করে আমরা গানটির স্কেল অ্যান্ড স্ট্রাইম প্যাটার্ন দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, গানটির অরিজিনাল স্কেল হলো জি শার্প মাইনর। তো বন্ধুরা, আমি প্রথমে অরিজিনাল কর্ডগুলো বলে দেবো, তারপরে বিগিনার্স যারা আছে আমার বন্ধুরা তাদের জন্য আমি তো ইজি করে কর্ড নিয়ে আসি। তো প্রথম আমি অরিজিনাল কর্ডটা বলবো, তারপরে বিগিনার্সদের জন্য। তো বন্ধুরা ফার্স্ট কর্ড হলো জি শার্প মাইনার। তো জি শার্প মাইনার যারা বুঝতে পারছো না, তারা এখানে ডায়াগ্রামটা দেখে নাও। যখনই আমি কর্ড চেঞ্জ করবো, ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তা ফলো করতে থাকবা। তো ফার্স্ট কর্ড জি শার্প মাইনার, সেকেন্ড কর্ড এফ শার্প মেজর, অ্যান্ড থার্ড কর্ড ই মেজর। তো এই 3টি কর্ড ইউজ হয়েছে। তো এবার বিগিনার্সদের জন্য, তো বিগিনার্সদের জন্য ইজি কর্ড করার জন্য আমাদেরকে ক্যাপো দরকার। তো ক্যাপো অন ফোর্থ ফ্রেট, তো ক্যাপো ফোর্থ ফ্রেটে বসিয়ে দাও। 4 নম্বর ফ্রেটে ক্যাপো বসিয়ে কর্ড হবে আমাদের ফার্স্ট কর্ড ই মাইনার। তো ই মাইনার যারা বুঝতে পারছো না, ডায়াগ্রামটা দেখো, হ্যাঁ ফলো করতে থাকবা। যখনই কর্ড চেঞ্জ করবো, ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট কর্ড ই মাইনার, সেকেন্ড কর্ড ডি মেজর, থার্ড কর্ড সি মেজর। তো এই 3টি কর্ড ইউজ হয়েছে, আর একবার দেখে নাও। এ মাইনার, সেকেন্ড কর্ড ডি মেজর, অ্যান্ড থার্ড কর্ড সি মেজর। তো বন্ধুরা, এই 3টি কর্ড। তো চলো এবার আমরা স্ট্রাইম প্যাটার্নটা দেখে নিই। তো খুব ইজি স্ট্রাইম প্যাটার্ন করে রেখেছি আমি, হ্যাঁ দুটো স্ট্রাইম প্যাটার্ন বলবো, হ্যাঁ যেটা ইচ্ছা সেটা করবো। তো প্রথম স্ট্রাইম প্যাটার্নটা দেখে নাও, হ্যাঁ এখানে স্ট্রাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে, ফলো করতে থাকবা। তো প্রথম স্ট্রাইম প্যাটার্নটা এভাবেই চলবে। তো আমি স্লো করে বলছি, ডাউন আপ চাক্কা আপ চাক্কা, ডাউন আপ চাক্কা আপ চাক্কা। তো আরও স্লো করে বলছি, ডাউন আপ চাক্কা আপ চাক্কা। তো প্রথম স্ট্রাইমিং প্যাটার্নটা দুটো পার্টে বিভক্ত করে নেব। হ্যাঁ দেখতে পাচ্ছ, প্রথম পার্টটা ডাউন আপ চাক আপ, হ্যাঁ এটা একটা পার্ট, তারপরে দ্বিতীয় পার্টটা আপ চাক আপ। তো আমরা প্রথম পার্টটা প্রথম শিখে নেব, ডাউন আপ চাক আপ। হ্যাঁ তো চাক কীভাবে করব আমরা? তো চাক দেখতে পাচ্ছ এই থামটা আছে, এই থামটাতে আমরা হ্যাঁ এই 6টা স্ট্রিংয়ে ফ্রেডবোর্ডে হিট করব আর একসঙ্গে স্ট্রোক করব, হ্যাঁ নিয়ে চাক সাউন্ড আসবে। তো যারা চাক সাউন্ডটা ভালোভাবে বুঝতে পারছো না, আমার একটা স্ট্রাইং প্যাটার্নের লিসেন আছে, ওইটা ভালোভাবে ফলো করো, হ্যাঁ ভালোভাবে ভিডিওটা দেখো, দেখবা অনেকগুলো স্ট্রাইং প্যাটার্ন শিখে নেবা। তো আশা করি তোমরা ফলো করবা। তো চলো চাকটা আমরা শিখে নিলাম, হ্যাঁ এই থাম, এই থাম আছে, এই থাম তাটে হ্যাঁ এই 6টা স্ট্রিংয়ে ফ্রেডবোর্ডে হিট করব, হ্যাঁ এখানে বা এখানে যেখানে করবা নিয়ে একসঙ্গে স্ট্রোক, হিট অ্যান্ড স্ট্রোক, তবাই চাকটা শব্দ আসবে। তো প্রথম পার্টটা এইভাবে চলবে, ডাউন আপ চাক আপ, হ্যাঁ এটাই প্রথম প্র্যাকটিস করবা, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। হয়ে গেল ভালোভাবে প্র্যাকটিস করার পর দ্বিতীয় পার্টটা প্র্যাকটিস করবা, আপ চাক আপ আপ চাক আপ আপ চাক আপ। যখনই দুটো পার্ট হবে তখন যুক্ত করে নেওয়া এইভাবে, ডাউন আপ চাক আপ আপ চাক আপ, ডাউন আপ চাক আপ আপ চাক আপ। আশা করি খুব ইজি করে বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ 10-15 মিনিট প্র্যাকটিস করবা, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো প্রথম স্ট্রাইং প্যাটার্নটা এইভাবে চলবে। তো আর একটা আমি অল্টারনেট স্ট্রাইং প্যাটার্ন আমি বলে দিচ্ছি, দেখে নাও, হ্যাঁ এই স্ট্রাইং প্যাটার্নটা করতে পারো, খুব সুন্দর, আমি অনেক গানেই ব্যবহার করি। তো এইভাবে চলবে,
খুব ইজি স্ট্যাং পারে। ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, হ্যাঁ প্রথম ডাউন, তারপরে ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, প্রথম ডাউন দিবা তারপরে ডাউন আপ ডাউন আপ একসঙ্গে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো খুব ইজি স্ট্যাং প্যাটার্ন, আশা করি দুটো স্ট্যাং প্যাটার্নের মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নিও তোমাদের হিসাবে, যেটা তোমাদেরকে সহজ লাগে। হ্যাঁ একটা অ্যাপ প্লে করবা খুব সুন্দর, তো 10-15 মিনিট প্র্যাকটিস করে নেওয়া ভালোভাবে, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো আমরা ক্যাপো দিয়ে গানটি প্লে করছি, তো কোয়াড প্রোগ্রেসিভ এখানে দেখে নেবা, এখানে স্ট্যাং প্যাটার্ন ডায়াগ্রাম, তো ফলো করতে থাকবা। তো কোয়াড প্রোগ্রেসিভ এইভাবেই চলবে, ই মাইনার, ডি মেজার, সি, আবার ডি, হ্যাঁ এইভাবে চলবে। একবার পড়ে দিচ্ছি, ই মাইনার, ডি, সি, ডি। হ্যাঁ তো আমি গানটি প্লে করছি, তো আমি প্রথম স্ট্যামিং প্যাটার্ন দিয়েই প্লে করব, তোমরা ফলো করতে থাকবা। বন্ধুরা এইভাবে কোয়াড প্রোগ্রেসিভ চলবে, তো ভালোভাবে ডায়াগ্রামটা দেখে নিও কোয়াডসে, আর এখানে স্ট্যামিং প্যাটার্নটা। আর এই ভিডিওটাতে হেল্প করে থাকে তো প্লিজ আমার ভিডিওর আগে লাইক করে দেবা, লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা আমি হেল্প করছি, আর আমার মনটাও খুশি হয়ে যায়। আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টটা করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দেবা, আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবা। তাহলে কী হবে বন্ধুরা, যখনই আমি নতুন ভিডিও আপডেট করব, হ্যাঁ তখনই তোমাদের মোবাইল নোটিফিকেশান চলে যাবে, আর জলদি করে তোমরা লিসেন শিখে নেবা। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ পর্যন্ত এটাই থাক বন্ধুরা, টাটা, টেক কেয়ার, ভালো থেকো। গাইজ ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।